আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ রেজালা। বিফ রেজালাটা আমি আমার ঘরে সবসময় যে রেসিপিতে করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পান্ডামাটে চলছে ঈদের অফার, 50% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন প্রয়োজনীয় সব বাজারে আর স্ন্যাক্স আইটেমে, আর সাথে আছে 30 মিনিটের ডেলিভারি। তো চলে যাই এবার মূল রেসিপিতে। আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ বিফ। বিফগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং এখানে আমি হাড় চর্বি সহই নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। দিচ্ছি এখানে আমি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি 4টা আস্ত এলাচ, 1টা দারচিনি। এবার আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। সব কিছু দিয়ে নেওয়ার পরে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাটাকে মেখে নিতে হবে। আর এই তো সব কিছু আমার হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাঁড়িটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। আজকের রান্নার সব উপকরণ খুব সহজেই পেয়ে যাবেন পান্ডামার থেকে। মাংসসহ হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি এবং চুলার আঁচটা আমি একদম হাই হিটে করে দিয়েছি। এবার হাই হিটে আমি মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দেয়, এবং এই পর্যায়ে চুলার আঁচটা হাইতেই রাখতে হবে। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করে নিব। 5 মিনিট পরে আমি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর আমি মশলাটা মাখানোর সময় লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এবার সব কিছু আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পানি উঠে এসেছে। তো চুলার আঁচটা হাইতে থাকলে অতিরিক্ত পানি উঠবে না, হালকা কিছুটা পানি উঠবে। এবার এই পানিটা টানিয়ে মশলা এবং মাংসটা তেল উঠে কষে যাওয়া পর্যন্ত মূলত রান্নাটা করতে হবে। তো মাংস অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রেজালার আসল স্বাদটা আসবে না। তো আমি অপেক্ষা করছি পানিটা টেনে কষানো হয়ে আসা পর্যন্ত। এই ফাঁকে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিব। তো রেজালার জন্য আমাদের এখানে বেশ কিছু উপকরণ প্রয়োজন হবে একটা মশলা রেডি করার জন্য, যেগুলো আমি এখানে নিয়েছি। তো মশলাগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, তবে আপনারা অন্য যে কোনো বাদামও নিতে পারবেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি নিয়েছি 1টা বড় কালো এলাচ বা বড় এলাচ, এটা নিয়েছি। আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জয়ত্রিক। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি ছড়ানো টক দই। ব্লেন্ডের সুবিধার্থে আমি সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। আর এই তো এরই মাঝে আমার সব কিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমাদের মশলাসহ মাংসটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। যখন মাংস মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে আমরা যে স্পেশাল মশলাটা তৈরি করলাম রেজালার জন্য সেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পরে হাই হিটে একইভাবে আরও 5-6 মিনিটের মতো এই মশলাসহ কষিয়ে নিতে হবে, মোটামুটি আবারও তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত। এবং এই পর্যায়ে অবশ্যই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবেন, তাহলে রেজালার টেস্টটা খুব বেশি ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন আবারও তেলটা ছেড়ে দিয়েছে এবং মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরম পানি।
মাংস সিদ্ধ হওয়ার জন্য আপনার যতটুকু পানির প্রয়োজন এই পর্যায়ে আপনি ততটুকু পানি ব্যবহার করতে পারবেন, বা চাইলে গ্রেভিটা বেশি ঘন রাখতে চাইলে আরেকটু পানির পরিমাণ বেশিও ব্যবহার করতে পারবেন, এটা নির্ভর করবে আপনার নিজের স্বাদের উপরে। এবার সবকিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি রান্না করব মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো অপেক্ষা করছি মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, মাংসটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। পান্ডামাটে চলছে ঈদের অফার, 50% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন প্রয়োজনীয় সব বাজারে আর স্ন্যাক্স আইটেমে, আর সাথে আছে 30 মিনিটের ডেলিভারি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন রেজালার এই লাস্ট মুহূর্তে গুঁড়া দুধ এবং ঘিটা ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসে এবং রেজালার টেস্টটাও অনেক বেশি ভালো আসে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমার রেজালাটা একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। আর এই তো আমার একদম মাখামাখা রেজালাটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি এবার চুলা থেকে গরম গরম নামিয়ে পরিবেশন করে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদমই ঘরোয়া রেসিপিতে বিফ রেজালা। আপনারা রেসিপিটা হুবহু ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু কথা দিতে পারি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।